মুফতি রেজাউল করিম আবরার বলেছে জর্দা খাওয়া হালাল, এই ব্যাপারে সঠিক সমাধান জানতে চায়। ওদের কাছে তো অনেক কিছুই হালাল, না ডরে চলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢড়িতেছে কনাশ্চর্য দিশাহারা। ওদের জর্দা খাওয়া হালাল, যেমন শাক সবজি খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, ওটা খাওয়া হালাল, এটা হারাম, খাবে না কেন, কেন এটা দলিল নাই। তাই জর্দা সম্পর্কে 13টা দলিল মোহাম্মদ বিন জামিল জাইনুর রাহিমাহুল্লাহ দিয়েছেন মক্কার দারুল হাদিসের মুদাররিস। তারপরে তোর মতো দিন কানা রাত কানা, তুই যদি কথা না শুনিস না চোখে দেখি তোকে বুঝাবার ক্ষমতা নেই। তিনি বলেছেন দুঃখ করে কম দুঃখে বলেন, তাহলে সাহায্যের মালিক কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কেবলই তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবলই তোমার কাছেই আমি সাহায্য চাই। আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কানেকশনের নাম সালাত। সালাত বান্দার সঙ্গে বান্দার কানেকশন জুটায়। আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হল্যান্ডি পোল্যান্ডি নাইজেরিয়া জেরি লম্বা খাটোস কালো সাদা সব শ্রেণী তামাম পৃথিবীর মুসলিম এক কাতারে দাঁড়িয়ে যায় সালাতে, কারো সঙ্গে কারো কোনো পার্থক্য থাকে না। পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের লোক মক্কা আসে হজ করার জন্য, প্রায় 200 রাষ্ট্রের লোক, তাদের ভাষার বৈচিত্র্যতা তাদের পোশাকের বৈচিত্র্যতা সব ভুলে যায় তারা। মক্কার ঘরে মক্কার ইমাম সালাতে দাঁড়ালেন, 200 রাষ্ট্রের লোকেরা বিভিন্ন ভাষায় ক্যাসর ম্যাসর করছে কথা বলছে। মক্কার ইমাম বললেন ইস্তাও, কাতার সুদা করো, ওয়া তারাসু মিলে মিলে দাঁড়াও, হাজু বাইনাল মানা কে বিওয়াল আখদাম, কাঁধ এবং পায়ের সঙ্গে মিলে দাঁড়াও। মক্কার ইমাম ঘোষণা দিলেন পায়ে পা মিলে দাঁড়াও। তারপরে ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, দুইটা শব্দ, একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইটা শব্দ, একটা অক্ষর আছে এর মধ্যে, আকক আকক্ষর বিশিষ্ট দুইটি শব্দ। মক্কার ইমাম বললেন পৃথিবীর 200 লোকের মধ্যে 200 দেশের মানুষ লক্ষ লক্ষ জনতা 30 লাখ 40 লাখ মানুষ 25 লাখ 20 লাখ মানুষ একসঙ্গে সবাই সালাতে দাঁড়িয়ে গেল, পৃথিবীর এত রাষ্ট্রের লোকের আর এত লক্ষ মানুষের জবান বন্ধ হলো মাত্র দুইটা শব্দ বলার কারণে। এত লোক যদি গোলমাল করে আর কথা বলে, আর হাজার হাজার পুলিশ যদি নিয়োগ করা হয় আর বলা সব লোককে থামাও, তো পুলিশ যদি লাঠি হাতে করে এই চুপ কর এই চুপ কর, তো পুলিশ এইভাবে চুপ কর করতে করতে পুলিশের আওয়াজে আরো পরিবেশ আরো বিষাক্ত হবে। ইমাম শুধু বলেন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে 25 লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল, একসঙ্গে সবাই নিশ্চুপ হয়ে সালাতে দাঁড়িয়ে গেল, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। বান্দার সঙ্গে বান্দার কানেকশন লাগানোর নাম সালাত। নাইজেরিয়ার একজন মুসলমান বাংলাদেশের মুসলমান, তার পাশে একজন আরাবিয়ান ধনাঢ্য ব্যক্তি, একজন রাস্তার ঝাড়ুদার ক্লিনার ক্লিনিং প্রজেক্টের বাঙালি, আর একজন মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ মিলে সালাতে দাঁড়ালো। যা দৃশ্য দেখেছি জীবনে বলতে গেলে অনেক সময়ের দরকার। মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেখানে তদানীন্তনকালের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবায়েদ
প্রথম দিন গেছি মাগরিব পড়তে মসজিদে নববীতে তো প্রথম দিন গেছি জীবনের প্রথম আল্লাহর নবীর মসজিদে সালাত আদায় করতে গেছি একদম প্রথম কাতারে দাঁড়ায়ছি প্রথম কাতারে দাঁড়িয়ে মাগরিবের সালাত সমাপ্ত হওয়ার পরে পিছন দিকে আমার এক ক্লাসমেট বলছেন বন্ধুর ইলাল খালফ পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকিয়ে দেখি মদিনা ইউনিভার্সিটির তদানীন্তন কালের ভাইস চ্যান্সেলর তার ছেলে ফেলেকে নিয়ে এক চাকরি আমার পিছনের কাতারে লাইন দিয়ে সালাত সমাপ্ত করল আমি সামনের কাতারে আর আমার পিছনে একদম এক চাকরি পিছনে মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমি লাভ দিয়ে সরে গেলাম সরে যাই বললাম তাফাদ্দাল ইলাল আমামে ইয়া শাইখানা বলেন স্যার সামনের দিকে আসে স্যার সামনে আসে মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তদানীন্তন কালের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবায়দ তিনি বললেন মাকানাক মাকানাক তোমার জায়গায় তুমি বসো হাজা লা ইয়াজুজ এটা জায়েজ নয় বললাম এটা জায়েজ নয় কেন মুরব্বীকে সম্মান দেওয়া কি জায়েজ নয় মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললেন মুরব্বীকে আর কে ছোট এখানে তুমি বলো বললাম স্যার আমি আপনাদের রাজ ছাত্র মদিনা ইউনিভার্সিটি আর আপনি হলেন ভাইস চ্যান্সেলর আপনি মুরব্বী ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবায়দ বললেন এরা তো মদিনা ইউনিভার্সিটি নয় এটা মসজিদে নববী মদিনা ইউনিভার্সিটি গেলে ভাইস চ্যান্সেলরের চেয়ারে আমি বসবো রেজিস্টারের দপ্তরে রেজিস্টার বসবেন প্রফেসরের চেয়ারে প্রফেসর বসবেন তুমি ছাত্র তোমার চেয়ারে বসবে আমার বাবা যদি আমার ভাইস চ্যান্সেলর অফিসে ঢোকে আমার বাবার জন্য ভাইস চ্যান্সেলরের চেয়ার ছেড়ে দেওয়া চলবে না আমি সেখানে আমার চেয়ারে বসে দর্শনার্থীর চেয়ারে আমার বাবাকে বসতে দেব কারণ ওটা ইউনিভার্সিটি আর এটা হলো মসজিদ আল্লাহর যে আগে এসেছে সে আগে বসবে যে পরে এসেছে পরে বসবে এটাই শরীয়তের নির্দেশ এখানে ছোট বড় ভেদাভেদ নাই আমার তুমি জানো তুমিও রিলিফের কাঙ্গাল আমিও রিলিফের কাঙ্গাল আল্লাহর দরবারে সাহায্য নেওয়ার জন্য এসেছি আমি জানি না তোমারটা আগে কবুল হয়েছে না আমারটা আগে কবুল হলো এটার নাম হলো সালাত এটা গেল মক্কার ঘরে হিসাব এটাই সেই মসজিদে নববী যেই মসজিদে নববীতে আফ্রিকার নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসেছিলেন কুরাইশি আবু বকর সিদ্দিকের পাশে এখানে ছোট বড় ভেদাভেদ নাই সম্মানিত উপস্থিতি এটা ইসলাম ইসলামের বিধান পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান এখন অভিমান তোমাদের এখন অভিমান লামাঝাবি বলে মোদের করছো অপমান আল্লাহ নবী পায়ের সঙ্গে পা মিলায় দাঁড়াতে বলছে মক্কার ইমাম সালাতে ইমামতি করছে পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের ডিফেন্সের লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক ডিফেন্স মন্ত্রণালয়ের লোক শিক্ষা মন্ত্রণালয়ের লোক কত রাজা বাদশাহ কত মন্ত্রী শান্তি পিছনে দাঁড়িয়ে আছে মক্কার ইমাম আল্লাহু আকবার বলে সালাতে সেজদা দিয়ে মাটিতে কপাল এবং নাক ঠেকিয়ে সেজদারত অবস্থায় আছেন পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের রাজা বাদশাহ পিছনে সেজদায় পড়ে আছে স্বয়ং সৌদি আরবের বাদশাহ
সালমান বিন আব্দুল আজিজ তিনিও সেজদায় পড়ে আছেন, রাজা পিছনে সেজদায় আর প্রজা সামনে সেজদায়, প্রজা মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা না। রাজাকে প্রজা বানায়, প্রজাকে রাজা বানায়, ধনী গরিবকে সমান করে দেখায় যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সালাতের হিসাব নেবেন। সালাত যদি শুদ্ধ হয়, ইখলাসের সঙ্গে হয়, নবীর তরিকায় হয়, আল্লাহর কসম, দুর্বা ঘাসের উপর যদি সেজদা দাও, সালার চটের উপর যদি সেজদা দাও, খড়কুটার উপর সেজদা দাও, আর সেজদা যদি একুরেট হয় আর আল্লাহ যদি পছন্দ করেন, সঙ্গে মারমার পাথরের উপর সেজদা দেওয়ার সমতুল্য হয় না। সঙ্গে মারমার পাথর, সেই পাথরে সেজদা দিলে তোমার কোন কল্যাণ নেই যদি সেজদা আল্লাহ কবুল না করে। দুর্বা ঘাসের উপর সেজদা দিয়েছ, সেই সেজদা যদি আল্লাহ কবুল করেন, একটা সেজদার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। বাইতুল মাকাররাম উত্তর গেট দক্ষিণ গেট দুই গেটে সমাবেশ হচ্ছে। বাইতুল মাকাররামে মনে করুন উত্তর গেট দক্ষিণ গেট দুই গেটে সমাবেশ হচ্ছে। দুই গেটের সমাবেশে দুই দল সমাবেশ করছে, একদল সরকারি আর এক দল হলো বিরোধী। বিরোধী আর সরকারি, এটা কি দরকার আছে? দল থাকবে দুইটা, একটা থাকবে সরকারি দল আর একটা থাকবে সহযোগী দল। গাড়ির ড্রাইভার গাড়ি চালায় না হেল্পার চালায়? কথা বলেন, ড্রাইভার একাই চালায় না হেল্পারের সহযোগিতা লাগে? হেল্পার কয় উস্তাদ একটু আস্তে যান আস্তে যান, উস্তাদ ডানে গাড়ি আছে, বলে না ডানে কি আছে গাড়ি আছে। হেল্পার কি করে? উস্তাদকে সহযোগিতা করে। তাহলে সরকারি দল আর সহযোগী দল, আবার বলেন, সরকারি দল আর সহযোগী দল। আমরা নাম শুনেছি সরকারি দল আর বিরোধী দল, মানে নামই বিরোধী, তার মানে ভালো করলেও বিরোধিতা, খারাপ করলেও বিরোধিতা। বাইতুল মোকাররমে দুই দিকে দুই গেটে চলছে সমাবেশ, সরকারি দলের সমাবেশ আর বিরোধী দলের সমাবেশ। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে সমাবেশ ভেঙে গেল, আজান হয়ে গেল, সমাবেশ ছেড়ে দিয়ে এবার সরকারি দল বিরোধী দল সবাই মসজিদে ঢুকে গেলে। কোথায় ঢুকলেন? মসজিদে। সরকারির লোক লেখা আছে না গায়ে? বিরোধী লোক লেখা আছে না? সবাই মসজিদে ঢুকলেন, ঢুকে সরকারি দল আর বিরোধী দল দুই দল একসঙ্গে সালাতে দাঁড়ালেন। হ্যাঁ, একসঙ্গে সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ানোর পরে কে সরকারি দল কে বিরোধী দল, কে কোন পেশায় চাকরি করে, কে কোন পেশার লোক, এটা মাপার সুযোগ নেই। সবাই সালাতে দাঁড়িয়ে গেল পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে। সালাম ফেরাবার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানের মুসল্লি ভাই তুমিও শান্তিতে থাকো, আর বামের মুসল্লি ভাই তুমিও শান্তিতে থাকো। এতক্ষণ ধরে যে মারামারি করলে এটা কি? মারামারি যাতে করলে একদল আর এক দলকে মারার জন্য প্রস্তুত। শুনে রাখো আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখো যে সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে ছোট বড় বিরোধী পক্ষ বিপক্ষে সব একাকার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকের যত মুসল্লি আছো তোমরা শান্তিতে থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকের মুসল্লি সবাই শান্তিতে থাকো,
এবার সালাম ফিরাবার পরে মসজিদ থেকে বের হয়ে আবার একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুত। তাহলে মসজিদে যা ছিল এরা যদি সমাজে আসতো তাহলে সমাজ অবশ্যই পরিবর্তন হয়ে গেল। গত আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে অনেক কিছু বুঝলাম। আমি গাজীপুর মাহফিলে গেছিলাম, তো গিয়ে দেখছি সব দলের লোকরে অতিথি বানিয়েছে, সরকারি দলের লোক, বিরোধী দলের লোক, ভ্যারাইটিস দলের লোককে অতিথি বানিয়েছে এই মাহফিলে। আর সব দলের লোক এসে স্টেজে বসেছে একসঙ্গে। তা আমি বললাম যে আপনারা যে রাজনৈতিক ময়দানে মারামারি করে, এক দলের মঞ্চে আর এক দলে উঠা চলে না, যায় না, কিন্তু একটা কম্বাইন্ড এই মঞ্চ ইসলামী সম্মেলন যেখানে সব দলের লোক একসঙ্গে সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে এসে বসেছেন, আপনারা এই মঞ্চে যেভাবে বসেছেন এই বসাটা যদি রাজনৈতিক মঞ্চে বসতে পারতেন তাহলে আমাদের দেশ আরো উন্নত হতো, দেশের মানুষ নিরাপত্তা পেত। পিঁপড়ার কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। কার কাছ থেকে? পিঁপড়া। পিঁপড়া একটুকু খাবার পেলে ভাগাভাগি করে খায়, কেউ একা একা দাবি করে না। একদল পিঁপড়া কামড় দিয়ে টানে সামনের দিকে, আর একদল পিঁপড়া ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দেয়, টেনে ধরে না। এইভাবে যদি ভাগাভাগি করে আপনারা খাওয়া শেখেন, পিঁপড়ার কাছ থেকে ঐক্যবদ্ধ জীবন যাপনের অবস্থান যদি শিখতে পারেন তাহলে দেশ জাতি উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরো কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলি আসবে। আর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথম হিসাব হবে কিসের? সালাতে। কাজেই মসজিদ সুন্দরভাবে গড়ার আগে, মসজিদ সুন্দরভাবে গড়ার আগে আপনি অবশ্যই সালাতকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। সালাত যদি সুন্দর হয়, সালাতে কি বলছেন কি করছেন এটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার আর সমাজে গোলমাল থাকবে না, গোলমাল কমে যাবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক সালাতের হিসাব নেবেন। ইয়াওমায়ুক সাফুন সাল কিউ ওয়ায়দাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সালাতের জন্য বলা হবে যারা বেনামাজি ছিল তারা সালাত করতে পারবে না, রুকু দিতে পারবে না, সেজদা করতে পারবে না, সেজদা করার চেষ্টা করবে সিট পটাং দিয়ে পড়ে যাবে, সালাতে সুন্দরভাবে পারফরমেন্স দেখাতে পারবে না, আল্লাহর দরবারে ফেলুর হয়ে যাবে, আল্লাহর দরবারে অকৃতকার্য হবে। আল্লাহ পাক দ্বিতীয় যে বিষয় হিসাব নেবেন সেটা রক্ত। আউয়ালু মা ইউখযা বিহি ইয়াউমাল কিয়ামাতির দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যে বিষয়ে ফয়সালা করবেন সেই ফয়সালা হবে রক্তের ফয়সালা। আল্লাহ পাক করবেন রক্তের ফয়সালা, আল্লাহ পাক করবেন রক্তপাত ঘটে, মানুষ মানুষের রক্তপাত ঘটায়, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ নবী বলেন, কালকেও বলেছিলাম আজকেও বলি, আল্লাহ নবী বলছেন আল ইমানু বিদু ওয়া সাবউন শুবাতান, ইমানের সত্তরের অধিক শাখা আছে, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক, আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তাতে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে চলছেন, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, যদি আপনি কষ্টদায়ক জিনিস সরিয়ে না দিয়ে চলে যান তাহলে বুঝতে হবে ইমানের সর্বনিম্ন শাখা আপনার ভিতরে এখনো আসে না। রাস্তায় যে গাছ কেটে ফেলে দিলেন এটা কোন ইমানের দাবি?
রাস্তায় সেদিন গাছ কেটে ফেলেছেন 18 তারিখে চলতি মাসের নওগাঁ মহাদেবপুর থেকে আসতে ওই গাড়ির মধ্যে আমরা ছিলাম আমি আমানুল্লাহ মাদানী আজকের এই ফয়সাল মাহমুদ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বড় ছেলে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ডক্টর সাখাওয়াত মাসিক তাহরিক সম্পাদক শরীফুল ইসলাম আল মাদানী আরো অনেক আলেম ওলামা সেই গাড়ির মধ্যে গাড়ি কাট ফেলে রাখছে রাস্তায় একটা কাট ড্রাইভার দেখেছে আর একটা দেখেনি একটা কাট পার হয়ে চলে এসে দ্বিতীয় কাটের আঘাতে গাড়ির চাকাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল গাড়ির চাকা ছিন্ন ভিন্ন হয়ে গেল রাস্তায় অন্য গাড়ি না থাকার কারণে আল্লাহ পাক হেফাজত করলেন অনেকক্ষণ ধরে এলো গেলো টাল মাতাল রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করলো গাড়িটা তারপরে থেমে গেল গাড়ির রিংটা ভসকে গেছে চাকাটা নষ্ট হয়ে গেছে গরিব দুঃখী মানুষ জীবিকা নির্বাহের একমাত্র পথ ওই গাড়িটা এমন ব্যবস্থা করল জীবনে তার পুঁজি একদম শেষ করার উপক্রম করল অ্যাক্সিডেন্ট হলে এতগুলি প্রাণ নাশ হয়ে যেত তাহলে রাস্তায় গাছ কেটে ফেলানো রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া যদি ইমানের সর্বনিম্ন শাখা হয় তো রাস্তায় ব্লক মারা এটা কোন ইমান হরতালের মধ্যে একবার গেছিলাম নীলফামারী যাই দেখছি এক লোকের বাড়ির ওয়াল দুর্বল মানে পুরাতন ওয়াল হরতালকারীরা যায় এরকম ধাক্কায় 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 রাস্তার উপর ফেলে দিয়েছে একজনের ওয়াল ভেঙে রাস্তায় ফেলে দিয়ে ও সরকার পতনের আন্দোলন করছে আর এক জায়গায় গিয়ে দেখলাম এক সমিল সমিলের মধ্যে অনেক কাঠ ছিল কাঠগুলোকে পেট্রোল ঢেলে পুড়িয়ে ছাই করে দিয়েছে আবার বলবেন যেগুলি সরকারি লোক করে আমাদের ঘাড়ে দোষ চাপায় আপনি হরতাল দেখেছেন দেখে তো সরকারি লোক সুযোগ পেয়েছে যদি সরকারি লোক করেও থাকে তা আপনি হরতাল ডাকার অসিলাতে এই কাজটা করার সুযোগ পেয়েছে কেন হরতাল দেখেছেন না হরতাল দিয়ে দেশ রক্ষা করবেন কি করে সম্ভব হরতাল দিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হয় এটা ইসলাম শিক্ষা দেয়নি এটা মানবতা বিরোধী কাজ পেট্রোল বোমা মেরে গাড়ির মধ্যে ময়মনসিংহের বগার বাজারে রাতের অন্ধকারে নাইট কোচের নারী পুরুষ যাত্রী অসহায় শিশু এবং অসহায় রমণী যাচ্ছিল গাড়িতে রাতের বেলায় পেট্রোল বোমা মেরে দিল ঘুমন্ত মানুষের বাসের উপরে করুণ আর্তনাদ করে চিৎকার করে উঠল আর আর্তনাদ শুনে আকাশ বাতাস ভারী হয়ে গেল হাসরের ময়দানে ওই জ্বলন্ত অঙ্গারওয়ালা মানুষগুলি আল্লাহর দরবারে উঠবে গো আল্লাহর দরবারে তুমি তখন কি জবাব দিবা একটা হাদিস শোনো বুখারী আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উঁচিয়েছেন কাফের বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় তলোয়ার দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলেন আল্লাহর নবীর কাছে বিচার গেল কালেমা পড়তেছিল তাকে মারছে আল্লাহর নবী বললেন খালিদ যুদ্ধের ময়দানে কালেমা পড়া লোককে কেমন করে তুমি মারলে সে তো কাফের ছিল কিন্তু কালেমা পড়ে মুসলিম হলো তারপরে তুমি কেন মারলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্তর থেকে কালেমা পড়ে নাই জানের ভয়ে কালেমা পড়েছে আল্লাহর নবী বললেন হাল্লা শাকাত্তা কালবাহু ও খালেদ তার দিল ছিঁড়ে কেন দেখলে না তার বক্ষ বিদীর্ণ করে দেখলে না কোন উদ্দেশ্যে কালেমা পড়েছে ও খালেদ সরগ হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় এই কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহ যখন রক্তের হিসাব নেবেন মানুষ খুনের হিসাব নেবেন তখন আল্লাহর দরবারে তোমার কি জবাব হবে আল্লাহ ভয় যদি মানুষের থাকে তাহলে মানুষ মানুষকে মারতে পারে না
এটা বিড়ালকে মেরেছিল এক মহিলা, বিড়ালকে খেতে দেয় নাই, তাকে ছেড়েও দেয় নাই, আটক করে বেঁধে রেখে না খাইয়ে হত্যা করেছিল, সেই মহিলার সমস্ত ইবাদত বাতিল হয়ে গেল, মহিলাকে আল্লাহ জাহান্নামে ফয়সালা দিয়ে দিলেন। তৃষ্ণার তো কুকুরছানাকে পানি পান করাবারও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন দেহব্যবসায়ী মহিলাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি। কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্নগুলির সঠিক উত্তর শুনে যান। এক নম্বর প্রশ্ন হলো, টাকাগুলি এখানে রাখেন, একটু পরে বলে দিচ্ছি, জুমার খুতবা লাঠি নেওয়ার দলিল জানাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে জুমার খুতবা দিতেন, এমনকি যেখানে দাজ্জালের হাদিসের বর্ণনা দিলেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দাজ্জাল যখন আসবে মদিনা শহরে সে ঢুকতে পারবে না, এবং সে দাজ্জাল বলবে হাজি তায়বা, হাজি তায়বা, হাজি তায়বা, এটা তায়বা শহর, এটা তায়বা শহর, এটা তায়বা শহর। এই বলে আল্লাহ নবী লাঠি দিয়ে মিম্বারের উপর তিনবার বাড়ি দিলেন। লাঠি হাতে করে খুতবা দেওয়া সুন্নাত। এক শ্রেণীর লোক ইদানিং এসে খুব ঝামেলা করতেছে, মোবাইলে বিবাহ জায়েজ আছে কিনা? জি হ্যাঁ, মোবাইলে বিয়ে জায়েজ আছে, কোনো সমস্যা নাই, যদি ধোঁকাবাজির সম্ভাবনা না থাকে। মানে এক বোনকে দেখাইলো আর এক বোনের সাথে বিয়ে পড়ায় দিল, এইভাবে ধোঁকাবাজি না হয় তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। জনক বক্তা বলেছেন বিয়ে বাড়িতে গান বাজনা না বাজালে বিয়ে হবে না, শরীয়তের সমাধান চাই। যে বক্তা বলেছে ছিল ভণ্ড, বিয়ে বাড়িতে মহিলারা গীত গাবে, মহিলারা মেয়েরা নাবালিকা, সাবালিকা মেয়ে গীত গাইতে পারবে না, নাবালিকা গাইবে এমন গীত যেই গীতের মধ্যে সেরে কি কালামও নাই এবং আপত্তিকর কোনো কথাও নেই। আবু তোহা আদনানের ওয়াজ শোনা যাবে কি? আবু তোহা একজন ভণ্ড মূর্খ বক্তা, ওর ওয়াজ না শোনা উচিত। মুফতি রেজাউল করিম আবরার বলেছে জর্দা খাওয়া হালাল, এই ব্যাপারে সঠিক সমাধান জানতে চায়। ওদের কাছে তো অনেক কিছুই হালাল, না ডরে চলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা, শামুকের বিষে মতি ঢড়িতেছে কনাশ্চর্য দিশাহারা। ওদের জর্দা খাওয়া হালাল, যেমন শাক সবজি খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, ওটা খাওয়া হালাল, এটা হারাম, খাবে না কেন, কেন এটা দলিল নাই। তাই জর্দা সম্পর্কে 13টা দলিল মোহাম্মদ বিন জামিল জাইনুর রাহিমাহুল্লাহ দিয়েছেন, মক্কার দারুল হাদিসের মুদাররিস। তারপরে তোর মতো দিন কানা রাত কানা, তুই যদি কথা না শুনিস না চোখে দেখি তোকে বুঝাবার ক্ষমতা নেই। আমাকে একবার ঢাকায় এক মুফতি দাওয়াত দিয়েছে, কে অমক মুফতি আপনাকে ডেকেছে, কেন বলে 8 রাকাত তারাবি বুখারিতে উনি পায়নি, আপনাকে দেখাই দিতে বলছে। বলে বুখারিতে 8 রাকাত তারাবির হাদিস আছে, উনি যদি 43 বছর বুখারি পড়িয়ে বুখারিতে না পায় তাহলে আর জীবনে কোনদিন পাবেও না, আর জীবনে কোনদিন পাবেও না। কারণ রাত কানাই যাকে ধরে সে দেখেও না দেখার ভান করে, আল্লাহ পাক হেদায়েত দান করুন। 5 ওয়াক্ত সালাত পরে আবার সুদও খায়, এর বিধান কি? সালাতের নেকি আলাদা পাবে আর সুদের পাপ আলাদা হবে। সালাতে মনোযোগ বাড়াবার উপায় কি? সালাতে মনোযোগ বাড়াবার উপায় হলো সেজদার দিকে তাকিয়ে থাকা, অন্যদিকে ডানে বামে না তাকানো, যেটা পড়তেছেন সেটা মনোযোগ দিয়ে অর্থ বুঝে বুঝে পড়া, অর্থ বুঝে বুঝে পড়া, মনোযোগ দিয়ে পড়া, এগুলি করলে সালাতে মনোযোগ বৃদ্ধি হয়, সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর খিনজাব নামক শয়তান, হাদিসে আসছে খিনজাব নামক শয়তান মানুষের কানে এসে ধোকা দেয়, তখন বাম দিকে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থু 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 করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন মাযহাবে ছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ হাদিসের সংকলক, তিনি কোন মাযহাবের দাওয়াত দেননি। ইমাম বুখারীর উপরে মাযহাবীরা ক্ষিপ্ত,
তার মানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মাযহাবী অনেক বানাওয়াত ফতোয়ার বিরুদ্ধে কিতাবুল হিয়ালে দারুণ প্রতিবাদ জানিয়ে গেছেন। জমি বন্ধক বা কর দর বৈধতার সম্পর্কে ইসলাম কি বলে? টাকা পুরো থাকবে আর ফসলটা মাংনায় খাবেন, এটা সুদ। কিন্তু ভাড়া বাবদ কিছু টাকা যদি কর্তন হয় তাহলে সেটা সুদ হবে না ইনশাআল্লাহ। উকিল হোসেন গ্রাম বিলমারিয়া 15 কেজি ধান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তুহিন আলী পিতা বাবলু আলী 8 ভাগ 10।